আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার জন্য এসেছিল স্পেশাল বক্স, এবং এই বক্সের ভিতরে যেই মোবাইলটি রয়েছে সেই মোবাইলটির বিস্তারিত সব কিছু নিয়ে, কুটিনাটি যা আছে এভরিথিং নিয়ে থাকবে সম্পূর্ণ বিস্তারিত রিভিউ, এবং আপনাদের সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি, চলুন তাহলে আনবক্সিং করি। স্পেশাল এই বক্সটি ওপেন করার পরপরই আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন আমেরিকা অর্থাৎ টেকনো ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর ক্রিস ইভান্স, এবং প্রথমেই রয়েছে টেকনোর স্পন্সর করা ইংলিশ প্রিমিয়ার লিগের টিম ম্যানচেস্টার সিটির জার্সি। এছাড়াও স্পেশাল এই বক্সটিতে রয়েছে ক্যাপ্টেন আমেরিকার ফেস মাস্ক, সেই সাথে রয়েছে ক্যাপ্টেন আমেরিকার স্কাপস। এবং ফাইনালি এই হলো টেকনো ক্যামন 17P মোবাইলটি। মোবাইলটি খোলার পর মোবাইলের বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক প্যাক কভার, 18 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, ইয়ারফোন, এবং ক্যামন 17P মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে আমার কাছে এই মোবাইলটি বেশ সুন্দরই লেগেছে। সেই সাথে মোবাইলের ব্যাক প্যানেলে টেকনো ক্যামন লেখাটিও সুন্দরভাবে 3D প্রিন্ট করা রয়েছে, যেটা দেখতেও অনেকটা ভালো লেগেছে আমার কাছে। মোবাইলের ব্যাক প্যানেলটি প্লাস্টিকের হলেও রয়েছে খুব স্মুথ একটা ম্যাট ফিনিশিং দেয়া, যার জন্য খুব ইজিলি আপনি মোবাইলটি হাতে গ্রিপ করতে পারবেন। তবে স্ক্র্যাচের হাত থেকে মোবাইলটি রক্ষা করার জন্য আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই মোবাইলের সাথে একটি ব্যাক কভার ইউজ করবেন। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.8 ইঞ্চির বিশাল ডিসপ্লে আলাই মোবাইলটির থিকনেস হলো 8.82 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। ওভারঅল যাদের হাত এক্সেল সাইজের আমার মতো, তারা সিঙ্গেল হ্যান্ডে টুকটাক ইউজ করতে পারলেও যাদের হাত স্ট্যান্ডার্ড সাইজের বা তার থেকেও ছোট, তাদের দুই হাতেই ফোনটা ইউজ করতে হবে। আমার হাতে থাকা মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো ফ্রস্ট সিলভার। এই মোবাইলটির আরেকটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো স্পার্স গ্রিন। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ডের ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলটির উপরের অংশে তেমন কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি সামটাইমস একটু ডিলে করলেও ওভারঅল বেশ স্মুথ ভাবেই কাজ করে। সেই সাথে মোবাইলটিতে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট কাজ করছিল। মোবাইলে থাকা সিঙ্গেল মেইন স্পিকারের পারফরমেন্স আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। তবে আপনাদের কাছে একটা রিকমেন্ডেশন থাকবে, মোবাইলটি যদি আপনারা 80% ভলিউমে মিউজিক বা সাউন্ড শুনে থাকবেন তাহলে একটা পারফেক্ট কোয়ালিটি সম্পন্ন সাউন্ড পাবেন। বিকজ 80% উপরে চলে গেলে অর্থাৎ 90 বা 100% আমরা এই মোবাইলের সাউন্ড থেকে কিছুটা ডিস্টরশন পেয়েছি। মোবাইলটিতে রয়েছে 6.8 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে, ফুল HD+ রেজুলেশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2480 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 395 PPI, ডিসপ্লে ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 500 নিটস, মোবাইলটির স্ক্রিন টু অ্যাসপেক্ট রেশিও হলো 82%, ডিসপ্লের চারপাশে ভেজেলটা বেশ চিকন হলেও চিন এরিয়াটা এভারেজ সাইজের, প্রাইস বিবেচনায় সেটা ঠিকই আছে। ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং ওভারঅল বেশ ভালোভাবে কাজ করে, ইন্টারনেট ইউজ হচ্ছে এমন অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সোয়াইপ করে করে ইজিলি ইউজ করা যায়। ওভারঅল মাল্টিটাস্কিং পারফরমেন্স মোবাইলের প্রাইস হিসাবে খুবই ভালো লেগেছে আমার কাছে। রয়েছে ওয়াইড ব্যান্ড L3 সাপোর্ট, সো ফুল HD+ রেজুলেশনে বেশ স্মুথভাবে ইউটিউব এবং নেটফ্লিক্সের মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিম করতে পারবেন। ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটির টাচ সেন্সিটিভিটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
সেই সাথে কোনো ধরনের কোনো অ্যাপ ওপেনিং বা ক্লোজিং ডিলে আমি এই ফোনটি থেকে পাইনি। বেশ লং টাইম ইউজ করার পর আমি দেখেছি যে সেম পারফরমেন্স আমি পেয়ে এসেছি। তো যেটা বলতে হচ্ছে যে প্রাইস বিবেচনায় আমার এটা ডিসপ্লে পারফরমেন্স ওভারঅল ভালোই লেগেছে। টেকনো ক্যামন 17P মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে AI কোয়াড ক্যামেরা সেট আপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের 1.79 অ্যাপারচারের, বাকি দুটি হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং টেপ সেন্সর ক্যামেরা। এছাড়া মোবাইলটিতে আরেকটি ক্যামেরা রয়েছে, সেটি হলো AI QVGA লেন্স। 64 মেগাপিক্সেল দিয়ে ছবি তোলার সময় কালার টোন সহ ছবির ডিটেলস খুব সুন্দর ধরে রাখছিল, ডাইনামিক রেঞ্জও ভালো ছিল, জুম করলে ভালো ছবি তোলা যাচ্ছিল, ম্যাক্সিমাম 10x জুম করতে পারবেন, বাট এত বেশি জুম করলে ছবির ডিটেলস অনেকটাই নষ্ট হয়ে যায়। আবার AI কালার বুস্ট থাকার কারণে ছবি তোলার পর ইমেজ প্রসেসিং এর সময় বেশ ভালো একটা কালার বুস্ট পাওয়া যাচ্ছিল, যে কারণে আপনি এই মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিতে পারবেন কোনো প্রকার এডিট করা ছাড়াই। 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তুলতে যেয়ে ফোকাসিং অনেক ভালো পেয়েছে এই মোবাইলের ক্যামেরা দুটি থেকে। কালার ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ ওভারঅল বেশ ভালোই ছিল 2 মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে। কালার ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। ওভারঅল 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যায় এই ক্যামেরা দুটো থেকে। এছাড়াও মোবাইলের এই মেইন ক্যামেরা দিয়ে 2K রেজুলেশনে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে স্টেবিলাইজেশন না থাকার কারণে ভিডিও শুট করার পর ভিডিও থেকে একটা শেকি শেকি ফিল পাওয়া যাচ্ছিল। এছাড়াও ভিডিওর স্পেশাল ফিচার ফিল্ম মোড দিয়ে ডিরেক্ট শর্ট ভিডিও রেডি করতে পারবেন। মোবাইলে থাকা ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হলো 16 মেগাপিক্সেলের 2 অ্যাপারচারের। এই ফ্রন্ট ফেসিং ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরা দিয়ে ছবি ওভারঅল ভালোই উঠে, কালার টোন সুন্দর ধরে রাখতে পারছিল, বিউটি মোডে বেশ ভালো ছবি উঠে এবং পোর্ট্রেট মোডে সবচেয়ে বেস্ট পারফরমেন্স পাওয়া যাচ্ছিল ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার সময়। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা 2 APS সাপোর্ট, সো আপনি চাইলে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ G-Cam ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টেড ডুয়েল সিম কার্ডের অপশন। এছাড়া যে মেমোরি কার্ড ইউজ করা যায় সেটি আপ টু 256 GB পর্যন্ত সাপোর্ট করে। মোবাইলটি কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে, ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এছাড়া মোবাইলটিতে রয়েছে FM রেডিও এবং সাউন্ড রেকর্ডার। সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলটিতে প্রায় সব ধরনের ইম্পর্টেন্ট সেন্সরসই রয়েছে। টেকনো ক্যামন 17P মোবাইলটির হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরটি। এটি একটি অক্টাকোর প্রসেসর যা ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার, এবং এই অক্টাকোরের মধ্যে 2টি কোর হলো 2 GHz কর্টেক্স A75 মডেলের এবং বাকি 6টি কোর হলো 1.80 GHz কর্টেক্স A55 মডেলের। আর GPU হিসেবে মোবাইলটিতে রয়েছে মালি G52। মোবাইলটি একটি ভেরিয়েন্টই অফিসিয়ালি পাওয়া যায় এবং সেটি হলো 6GB র্যাম 128GB স্টোরেজের, এবং এই মোবাইলটির র্যামের টাইপ হলো LPDDR4X ক্যাটাগরির এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 ক্যাটাগরির। এবং টেকনো ক্যামন 17P মোবাইলটির বাংলাদেশ মার্কেট অফিসিয়াল প্রাইস হলো 18,990 টাকা। এছাড়াও টেকনো ক্যামন 17 মোবাইলটি পাওয়া যাচ্ছে 16,990 টাকায়। মোবাইলটি দিয়ে আমরা বিভিন্ন রকমের টেস্ট করে দেখেছি, তার মধ্যে আমরা স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছে 170 MB/s এবং রাইট স্পিড পেয়েছে 198 MB/s। মোবাইলটির আন্তুতু স্কোর হলো 253,492, আইতুতু স্কোর হলো 66,787। মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 374 এবং মাল্টি করে 1348। মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমস খেলার সময় হাইয়েস্ট HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটেই স্মুথভাবে আমরা খেলতে পেরেছি, সেই রকম কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি বেশ লং টাইম গেমস খেলেও। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি খেলার সময় হাইয়েস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সাপোর্ট করলো, আমরা কমফোর্টেবল পারফরমেন্স পেয়েছি মিডিয়াম গ্রাফিক্সে লো ফ্রেম রেটে এবং বেশ স্মুথভাবে বেশ লং টাইম গেমসটা খেলেছি, অনেক ভালো লেগেছে এই মোবাইলে কল অফ ডিউটি গেমসটা খেলে। এবং S19 গেমসটি খেলার সময় আমরা শুরুর দিকে হালকা পাতলা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেলেও লং টাইম খেলতে যেয়ে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি, বেশ স্মুথভাবেই খেলতে পেরেছি। মোবাইলের হিটিংয়ের কথা বলতে গেলে এই মোবাইলটি সেই লেভেলের তেমন কোনো হিটিং হয় না, তবে হ্যাঁ হালকা পাতলা হিটিং হয় যদি আপনি মোবাইলটি দিয়ে এক্সট্রিম পরিমাণে গেম খেলেন এবং তার পাশাপাশি যদি আপনি মোবাইলের ইন্টারনেট ইউজ করে ভিডিও ওয়াচ করে থাকেন, স্পেশালি যদি আপনি মোবাইল ডেটা ইউজ করে ভিডিও ওয়াচ করেন, সেক্ষেত্রে মোবাইলটা ওভারঅল টুকটাক হিট হয়। তবে আবারও বলে দিই, হিট হলেও সেটা অনেক বেশি হিট হয় না এবং খুব দ্রুতই আবার ঠান্ডা হয়ে যায়। টেকনো ক্যামন 17P মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সেই সাথে রয়েছে 18W ফ্লাশ চার্জার। মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের 1 ঘন্টা 55 মিনিটের মতো সময় লেগেছিল এবং একবার চার্জ করার পর মোটামুটি নর্মাল বা বেসিক ইউজ করে আমরা 1.5 দিনের মতো ফুল চার্জার ব্যাক আপ পেয়েছি। এছাড়াও হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজামশন করে আমরা প্রায় 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জিং ব্যাক আপ পেয়েছি। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন এবং UI হিসেবে রয়েছে হলো iOS ভার্সন 7.6। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি কি মন্দ দিক অর্থাৎ ল্যাকিংস রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি কি ল্যাকিংস অর্থাৎ মন্দ দিক রয়েছে। নাম্বার 1 ল্যাকিংস যেটা আমার এই ফোনের ক্ষেত্রে মনে হচ্ছে সেটা হলো এই ফোনের স্টোরেজ টাইপ। এই ফোনের স্টোরেজ টাইপ eMMC 5.0 না হয়ে UFS 2.1 হলে বেটার পারফরমেন্স পাওয়া যেত আরও অনেক বেশি এই মোবাইলটি থেকে। সেই সাথে এই মোবাইলটির আরেকটা যেটা উইকনেস আমার কাছে মনে হচ্ছে, সেটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে, সেটা হলো এই মোবাইলের ব্যাক প্যানেলটা কিন্তু খুবই সুন্দর, বাট ব্যাক প্যানেলটা যদি প্লাস্টিকের না হয়ে যদি গ্লাস মিশ্রিত প্লাস্টিক যেটা এখনকার যুগে বেশিরভাগ মোবাইলে আমরা দেখে থাকি সেরকম যদি একটা ব্যাক প্যানেল হতো তাহলে এই ফোনটা
আরও অনেক সুন্দর লাগত। তিন নম্বর যে ল্যাকিংসটা রয়েছে সেটা হলো এই মোবাইলে যে ইউআইটা রয়েছে iOS 7.6 এই ইউআইতে টুকটাক ব্লটওয়্যার রয়েছে, যদিও আপনারা চাইলে এই ব্লটওয়্যার আবার ধরে ধরে ডিলিটও করে দিতে পারবেন। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলের কী কী বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার ওয়ান হলো এই মোবাইলটার ডিসপ্লেটা বড় হওয়ার কারণে এবং তার পাশাপাশি ইয়ারফোন থাকার কারণে মাল্টিমিডিয়া কনজামশন করে এবং অনলাইনে ক্লাস করে বেশ স্মুথ একটা ফিল পাওয়া যায়। এবং সত্যি কথা বলতে কি, যারা অনলাইনে ক্লাস করেন স্পেশালি এবং তার পাশাপাশি ধরেন ভিডিও দেখে থাকেন মোটামুটি ইয়ারফোনের মাধ্যমে, তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা আদর্শ চয়েস। দেন দুই নম্বর যে জিনিসটা আমার এই মোবাইলের ক্ষেত্রে ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলটিতে 6GB র্যামের পাশাপাশি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর থাকার কারণে বেশ স্মুথ একটা গেমিং পারফরমেন্স পাওয়া গিয়েছে। এরপরে যে জিনিসটা আমার এই মোবাইলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো টেকনো ক্যামন সিরিজের প্রত্যেকটা মোবাইলে কিন্তু ক্যামেরা কেন্দ্রিক ফোন হয়ে থাকে এবং এই 17P এই মোবাইলটাও কিন্তু একটা ক্যামেরা কেন্দ্রিক ফোন এবং এই ফোনের ক্যামেরা পারফরমেন্সও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি মনে করি রাইট নাও প্রাইস বিবেচনা অর্থাৎ এটা যে প্রাইসে পাওয়া যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস যদি আপনি ক্যামেরা পারফরমেন্স পেতে চান। আরেকটা বিষয় হলো সচরাচর আমি 5000mAh বেশ কিছু মোবাইলে দেখেছি যে একদিন পুরোপুরি চার্জ যায়, হয়তো বা একদিন যে আর 3-4 ঘন্টা যায়, বাট এই ফোনটাতে কিন্তু দেড় দিনের মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি 5000mAh ব্যাটারি থাকা সত্ত্বেও। সো ব্যাটারি পারফরমেন্সও কিন্তু এই ফোনটা থেকে বেশ ভালো পেয়েছি। দেন সব কথা শেষ কথা, যে কথাটি না বললেই নয়, এই টেকনো ক্যামন 17P মোবাইলটি এবং সেই সাথে টেকনো ক্যামন 17 এই দুটো মোবাইলই আপনারা পাবেন বর্তমানে এক্সক্লুসিভলি ইভ্যালিতে। ইভ্যালিতে বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন রকমের স্পেশাল অফার থাকে, সেই সময় ফোনগুলো পাবেন। সো কেমন লাগলো টেকনো ক্যামন সিরিজের এই নতুন ফোন টেকনো ক্যামন 17P মোবাইলটি অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সেই সাথে এই মোবাইলটির ব্যাপারে যদি স্টিল আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটাও ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনার সকল ধরনের প্রশ্নের উত্তর দিয়ে আপনার সব ধরনের মনের কনফিউশন দূর করে দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধবদের সাথে। সো ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।